ফুটবল বিশ্বকাপে আবেগে ভাসছে সারা পৃথিবী। ভারত সেই ফুটবল টুর্নামেন্টে না থাকলেও ভারতে আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে ফুটবল খেলা। এই ফুটবল বিশ্বকাপের মাঝে শুরু হলো সাতলিচক অঞ্চল সুপার কাপ 2022। তালগ্রাম হাট ফুটবল ময়দানে এই খেলার আয়োজন করেন মালদা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস। আপনারা জোরে জোরে তালিকে স্বাগত করবেন, আপনারা সবাই তালি দিয়ে তাদের উৎসাহিত করবেন। জাস্ট মাঠে প্রবেশ করে ফেলেছেন উভয় দুটি দল, আর আর দেরি নয় এখনই শুরু হতে চলেছে এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্ট। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। হাত ইশারা দিয়ে ম্যাচটি শুরু করতে চলেছেন রেফারি সাহেব। আশরাফুল সভাপতি ও আমাদের সঙ্গে উপস্থিত আছেন আসলাম শেখ সাহেব, ডক্টর রশিদ সাহেব, ওবায়দুল্লাহ রহমান, আব্দুল হানান সাহেব। আমরা দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর সভাপতি তাবারুক হোসেন চৌধুরী, মর্জিনা কর্মধ্যক্ষ, মোট 8টি দল নিয়ে এই টুর্নামেন্ট শুরু করেন। ফাইনাল খেলা হবে আগামী 19শে ডিসেম্বর। এই খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজিমুল হোসেন, জেলা পরিষদের সদস্য মার্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সভাপতি তাবারক হোসেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জুবেদা বিবি, আশরাফুল হক সহ অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকেরা। সভাপতি হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতি আমাদের বরণ করে নিয়েছে। সমস্ত ভলেন্টিয়ারকে বলবো আপনারা চারিদিকে ছড়িয়ে দেবেন, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক সহসভাপতি আসলাম শেখ বরণ করে নিয়েছেন আমিরুল ইসলাম। আজকে আমাদের এই যে শুভ উদ্বোধনের খেলা সান্দিচক অঞ্চল সুপার কাপ, মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তৃণমূল পরিচালনায় 2013 থেকে যে আমরা যে সান্দিচক অঞ্চল সুপার কাপ চালু করেছি, আজকে 2022-এর প্রথম খেলা শুভ উদ্বোধনীয়। এবং আমাদের মাননীয় তজমুল সাহেব মন্ত্রী এসেছেন এবং আমাদের এখানে 2 নম্বর ব্লকের প্রেসিডেন্ট এসেছেন এবং আমাদের মর্জিনা ম্যাম এসেছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষা, তাদেরকে তাদের হাত দিয়ে এবং আমাদের 2 নম্বর ব্লকের সভাপতি জুবেদা বিবি মহাশয়া এসছেন, তাদের হাত দিয়ে আজ যে শুভ উদ্বোধন করা হলো এই ম্যাচ। এবং এই খেলা যে পরিচালনা করছি আমরা তৃণমূলের তরফ থেকে, আমাদের মমতা ব্যানার্জির নির্দেশে যে আমাদের খেলাধুলাগুলোকে আগে বাড়াতে হবে পশ্চিমবাংলায়। এই যে আমাদের ভারতবর্ষের যে খেলাধুলাটা অনেকটা পিছিয়ে যাচ্ছে, আজকে এত বড় দেশের যে খেলা চলছে, আজকে গোটা ওয়ার্ল্ডের খেলা চলছে বিশ্বকাপ, কিন্তু আমাদের যে ভারতবর্ষের টিম নাই সেটা আমাদের দুঃখজনক। কিন্তু আমরা অন্য দেশের হয়তো খেলার প্রেমী হয়ে আমরা তালি বাজাচ্ছি, কিন্তু আমাদের দেশের যে খেলা প্লেয়ার নাই এটা আমাদের খুব দুঃখজনক। এই জন্য আমাদের মমতা ব্যানার্জি খেলা হবে দিবস পালনও করে এবং আমরা এই খেলা মমতা ব্যানার্জির নির্দেশেই আমরা পরিচালনা করছি। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।